খাবার মিক্সটা পুরো হয়ে আসলো। দেখো কত সুন্দর মিক্স হয়ে আসলো। দেখো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে একটু দানা থাকলে আবার কাঁচা থেকে যেতে পারে পিঠেটা। দেখো কত, দেখো এখন অনেক কম লাগবে মিক্স করতে। দেখো নিচে কত বেঁচে আছে, যেগুলো আমি তুলে তুলে মিক্স করে নিই। পিঠেটা এক ধাপ হয়ে গেছে। দেখো ভালো হয়নি, এবার একটু আমি ধীরে ধীরে তেল দিয়ে মুছে নেবো। তেল দিয়ে মুছা হয়ে গেছে, এবার আমি আবার দিয়ে দেবো। যেরকম দেখতে পুরো সেরকমই খেতে। এই পিঠেটার নাম সাজের পিঠে, প্রিয় পিঠে সাজের পিঠে। দেখো আজকে পৌষ পার্বণ, তোমাদের জন্য আমি পিঠে বানিয়েছি, নাও তোমরা খাও।
তোমরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা, পরের ভিডিওতে দেখা।